আমি যে আমার ছেলেরাদেরকে আমি যেভাবে উদ্যোগ করে এত কিছু করাইছি, যারা তরুণ আছে এবং আমার মতো বাপ মা আছে, তারা যদি ওই ছেলেদেরকে 2-5 বিঘে করে জমি দিয়ে বা জমি লিজ নিয়ে চাষাবাদ করায়, বিদেশ তো আমার বাড়িতে প্রতি মাসে আমার অন্তপক্ষে 2-4 লক্ষ টাকা কামাই করি আমরা, তাতে আমাদের বিদেশে দরকার কি? এই জন্যই যারা তরুণ যারা যুবক তারা যদি বসে না থাকে। আলের সাথে আনে দারিদ্রতা, পরিশ্রমে আসে ধন, পাপে আনে দুঃখ, পুণ্যে আনে সুখ। আমি পরিশ্রম করব, আমার তো ধন আসবেই। যদি একজন লোক পরিশ্রম করে তার টাকা পয়সার কোনো জিনিসের অভাব হবে না। যেমন এখন আজকে আপনি দেখেছেন, এখন বর্তমান আমার এখানে পিপি মারতেছে যেই আমার লোকগুলো আছে, এরা অনেক দূর থেকে আসছে, আমরা তাদেরকে একসাথ ভেদে ভাত খাতি দিয়েছি এবং এক একজনা 3 বান্ডিল করে পিপি মেরেছে, প্রায় 900 টাকা তাদের কাজ। তাহলে বিদেশ কি তাদের সাথে পারবে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আবারও চলে আসছি চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর গ্রামে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা এটা কিন্তু ফলের রাজ্য বলা যায়। এখানে এমন কোনো ফল নাই যে চাষ হয় না। বাণিজ্যিকভাবে এই চুয়াডাঙ্গায় অসংখ্য উদ্যোক্তারা ফল চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করেছে। অনেক কৃষক ভাইয়েরা এই ফল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। আজকে আমরা এই রায়পুর গ্রামের একজন সফল কৃষি উদ্যোক্তা রুহুল কুদ্দুস মোল্লা আঙ্কেলের সঙ্গে কথা বলবো। তিনি ব্যক্তি জীবনে কৃষিকাজ থেকেই তার পেশাটাকে শুরু। 1990 সাল থেকে মিশ্র ফল চাষের মধ্যে বিভিন্ন ধরনের ফল তিনি চাষ করে আসতেছেন। এখনও তার বাগানে পেয়ারা, মালটা, কমলা, পেঁপে, আনার, শরীফা সব ধরনের ফলগুলো তিনি বাণিজ্যিকভাবে চাষ করে যাচ্ছেন। এই কৃষিকাজের বিভিন্ন ফল ফলাদি চাষ করে একদিক থেকে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, আর্থিকভাবে অনেক অর্থসম্পদের মালিক হয়েছেন, পাশাপাশি নিজের যে ছেলে সন্তান রয়েছে তাদেরকেও কৃষিতে মনোনিবেশন করে তাদেরও একটা বিশাল কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের জানাতে চাই, একজন কৃষক বাবা অক্লান্ত পরিশ্রম করে তার শ্রম শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে সৎ সন্তান গড়ে তুলতে পারেন, তার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন কুদ্দুস চাচা। তো আমরা আসলে কৃষিতে যারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, আমরা অনেকেই অনীহা প্রকাশ করি যে কৃষিতে আসলে সফলতা নেই, আমাদের আদি পেশাই হচ্ছে কৃষি। তো এই কৃষিতে যে সফলতা নাই এটি বললে ভুল হবে। এই মাটিতে ফসল চাষাবাদ করে এখান থেকে আমাদের উৎপাদন করে খেতে হবে, এখান থেকে নিজেদের কর্মের ব্যবস্থা করতে হবে, এই মাটিতেই আমাদের সব কিছু। তো সেই মাটির সাথে জড়িত হয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দুটি ছেলেকে ভালো একটি জায়গায় নিয়ে এসেছেন। কুদ্দুস চাচা এই মুহূর্তে আমার সাথে আছে, আমরা তার সাথে কথা বলে তার এই ব্যক্তি জীবনের গল্প, সেই সাথে ছেলেমেয়েদের কোন কোন জায়গায় নিয়ে এসেছেন, বর্তমানে যারা এই কৃষির সাথে যুক্ত হয়েছে তারা কতটা ভালো আছে, এই বিষয়গুলো জানবো। আমার খুব ইচ্ছা আপনার সাথে একটু বিষাদ কৃষি নিয়ে আলোচনা করার। আমি একটু জানতে চাই শুরুর দিকটা আসলে কিরকম ছিল কৃষি চাষাবাদ। আগে কলার চাষ করতাম, ধানের চাষ করতাম, পাটের চাষ করতাম, বর্তমানে আমি যে ফলের চাষ করি, আমার চাষই হলো আমার পেশা। আমি কোনো চাকরি করি না, তবে আমার আল্লাহ 4টে ছেলে 3টে মেয়ে দিয়েছে। তা বড় ছেলেটা সেনাবাহিনীতে আছে, মেজর ছেলেটা বিডিআর ছিল, এখন পিলখানা ঘটনায় চাকরিচ্যুত হয়ে গেছে, এখন ডাক্তারি করে আমার মেজর ছেলেটা। আর এই যে 2টা ছেলে সাদ্দাম হোসেন এবং হৃদয়, এরা এখন আমি এই কৃষিতে লাভিয়ে দিচ্ছি। লাভিয়ে দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার যারা চাকরি করে তাদের থেকে এখন বর্তমানে অনেক সাকসেসফুল। যখন কৃষিতে আসছেন তখন কিন্তু কৃষিতে তেমন কোনো প্রযুক্তি সংযোজন ছিল না? ছিল না। চাষাবাদের মধ্যে অনেক কঠিন পরিশ্রম আপনাদের হয়তো করতে হয়েছে। যে কোনো তখন স্যালো মেশিন ছিল না, যান্ত্রিক ব্যবহার করতে পারি নাই। এখন বর্তমানে যেভাবে আমরা যান্ত্রিক ইয়ে ব্যবহার করতেছি বা ওষুধ ব্যবহার করতেছি, আল্লাহর রহমতে এখন আমরা অনেক সাকসেসফুল। পরে ছেলেদেরকে কীভাবে কখন? আমার বড় ছেলে যখন চাকরি হয় থাই শরীফা ফল নিয়ে আসার পরে আমি তখন বাগান করি, করার পরে আমার এই 2টা ছেলে লেখাপড়া করতেছিল। তারপরে আমি তখন বললাম যে বাবা শোনো, আজকে আমার ধন সম্পদ আছে তুমি দেখলে হবে না, তো তোমাকে কীভাবে গড়ে তুলতে হবে, আমি তোমার নামে পরিচয় হবো, আমার নামে তুমি যদি পরিচয় হয়ে দাও তাহলে তো হবে না। যা কুদ্দুস মোল্লার ছেলে, আমি এখন পরিচয় দেবো, আমি ছাদ্দামের পিতা এবং আমি হৃদয়ের পিতা। এই বাগানগুলি সম্পূর্ণ আমার ছেলেদের দিয়ে, যেমন বেদেনা বাগান করেছে, তারপরে ভিয়েতনামে নারকেল করেছে, তারপরে পেয়ারা, এখানে পেয়ারাই আছে আপনার 4-5 রকম, যেমন 10 পেয়ারা আছে, 7 পেয়ারা আছে, 3 পেয়ারা আছে, তারপরে মিশরি পেয়ারা আছে, ভিতরে লাল হয় পেয়ারাটা। একই জমিতে এতগুলো ফসল চাষ হচ্ছে, এইটা একটা বিষয় রয়েছে যেটা আমরা অন্য জমিতে দেখি না।
আপনাদের এদিকের মাটির কোনো পার্থক্য রয়েছে? আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট তো খুব ভালো মাটি এবং পাহাড়ি এলাকা আমাদের, এই মাটিটা অত্যন্ত ভালো, তা না হলে তো এত ফসল হওয়া সম্ভব না। এই জমিগুলোতে আপনারা কি দেন? প্রথমত আমরা গোবরি সার দিই, তারপরে জৈব সার, তারপরে টিএসপি দিই, পটাশ দিই। কত বছর হলো এই বাগানটা? এই বাগানটা আজকে 3 বছর চলছে। তারপরে যেমন পেঁপে, এই পেঁপেগুলো সম্পূর্ণ 2 কেজি 1.5 কেজি করে পেঁপে হবে। কোন জাতিটা? গ্রিন লেডি। আমি এবছর বেশি লাগাইনি, 100 গাছ লাগাইছি। 100 গাছে এখনই দেখা যাচ্ছে যে আমার এক একটা পেঁপে গাছে কেবল এই গোড়ার থেকে শুরু হয়েছে, এখন পেঁপে ধরতেই আছে। একটা গাছে দেখা যাচ্ছে যে 3 মন 4 মন করে পেঁপে হয়। তা যদি আমি 20 টাকা কেজি বেজি, 800 টাকা মন, 2400 টাকা, 2400 টাকা একটা গাছে। কত শতাংশ এই জমিটা? 2 বিঘা জমি। তো পেয়ারা বাগান মোট কত বিঘা আছে? আমার এখানে 7 বিঘা আছে পেয়ারা। আমি এই সিজনে এই জমিটাই আমি অন্তপক্ষে 40 বান্ডেল পেঁপে মারবো। আমার আগে মারিছি 10 বান্ডেল, তাহলে 50 বান্ডেল পেঁপে মারবো। আমি প্রায় অন্তপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকায় 3 মাসের ভিতরে বেচা কেনা করবো। বর্তমানে যে পেয়ারাগুলি, এই পেয়ারাগুলির দাম আমার এখন আজকের বাজার 28 টাকা গেছে, কালকের বাজার 30 টাকা হবে। যদি আমি 30 টাকা পাই, আমার অন্তপক্ষে এই জমিটায় আমি 2 লক্ষ টাকা বেচা কেনা করবো এই সিজনে, এই এখন বর্তমানে। আর এক বছরে এক এক বিঘে জমিতে আল্লাহ আমাকে 2-3 লক্ষ টাকা করে দেয়। তো কৃষিতে এসে তো অস্বাভাবিক একটি কাজ করেছেন, অকল্পনীয় রূপ দিয়েছেন এই কৃষি চাষাবাদে। যে সফলতার একটা জায়গায় এসে এখন এই চাষাবাদ সম্প্রসারণ হচ্ছে, মাঝখানে তো অনেক প্রতিবন্ধকতা হয়তো ছিল, অনেক চড়াই উতরা পেরিয়ে কিন্তু এই জায়গাটা। জি, যেমন একটু যদি বলতে, হয়তো কলার চাষ করতাম আগে, কলার চাষ করার পরে দেখা যাচ্ছে 5-10 বিঘে কলার চাষ করেছি, ঝড়ে একদম আমার ভেঙে শেষ করে দিয়েছে, পথের ফকির হয়ে যাওয়ার মতো। তারপরে আপনার ধানের চাষ করেছি, পুড়ে গেছে, তখন তো আর মেশিন ছিল না। 3 বিঘা জমি লেওয়া ছিল আমার, 3 বিঘা জমিতে প্রায় 15 লক্ষ টাকা, এইবার ঝড়ে শেষ হয়ে গেছে সব। ব্যক্তি জীবনে আসলে নিজেদের পরিবর্তনটা কি এসেছে? পরিবর্তনটা আল্লাহর রহমতে, আমার ছেলেরা এখন বর্তমানে এই কৃষি চাষ করে বছরে 2-5 বিঘে 10 বিঘে করে জমি কেনে। আমার এখন বর্তমানে যা জায়গা জমি আছে, বর্তমানে এখন প্রায় 70-80 বিঘে জমি আল্লাহ আমাকে দিয়েছে। আমার ছেলেরা মিলে, সবাই মিলে আমরা 70-80 বিঘে জমি কিনেছি এই ফল চাষ করে। অনেক পরিশ্রম করতে হয়। এখনও তো মাঠে আপনি কাজ করেন? আমার বয়স 64 বছর চলছে, সামনের জানুয়ারিতে আসলে 65 বছর চলবে। আমি 1000 টাকা জমা দিয়েছি, আল্লাহ যদি আমাকে হজ করে, সবাই যেন আমার জন্য দোয়া করে। আমি এই 65 বছরে আমি এখনও পরিশ্রম করি, আমার ছেলেরা করে। তো এখন যারা আমরা কৃষিতে তরুণ উদ্যোক্তা হচ্ছি, তারা আসলে ফল বাগান করেও নিজের কর্মসংস্থান তৈরি করতে পারি কিনা, বা দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য কি বলবেন? আমি আমার ছেলেদেরকে আমি যেভাবে উদ্যোগ করে এত কিছু করাইছি, যারা তরুণ আছে এবং আমার মতো বাপ মা আছে, তারা যদি ওই ছেলেদেরকে 2-5 বিঘে করে জমি দিয়ে বা জমি লিজ নিয়ে চাষাবাদ করায়। বিদেশ তো আমার বাড়িতে, আমি বিদেশে প্রতি মাসে আমার অন্তপক্ষে 2-4 লক্ষ টাকা কামাই করি আমরা, তাতে আমাদের বিদেশে দরকার কি? এই জন্যই যারা তরুণ, যারা যুবক, তারা যদি বসে না থাকে, যে পরিশ্রমে আসে ধন, পাপে আনে দুঃখ, আলস্যতে আনে দারিদ্রতা, নেকে আনে সুখ। যদি একজন লোক পরিশ্রম করে, তার টাকা পয়সার কোনো জিনিসের অভাব হবে না। যেমন এখন আজকে আপনি দেখেছেন, এখন বর্তমান আমার এখানে পিপি মারতেছে, যেই আমার লোকগুলো আছে, এরা অনেক দূর থেকে আসছে, আমরা তাদেরকে একসাথে ভেদ ভাত খাদি দিয়েছি, এবং এক একজনা 3 বান্ডিল করে পিপি মেরেছে, প্রায় 900 টাকা তাদের কাজ। তাহলে বিদেশ কি তাদের সাথে পারবে? আমরা সর্বোপরি প্রতিবেদনের শেষ দিকে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আলহামদুলিল্লাহ এই যে আপনার মোল্লা নার্সারি অ্যাগ্রো ফার্ম, এটার সামনের দিন সুগম কামনা করতেছি। ছেলেদেরকে যে পথে নিয়ে এসেছেন, আরও যেন সামনে তারা এগিয়ে যায়। ইয়াশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমার বাংলাদেশকে এরকম সোনার ফসল যেন ফলে এবং এরকম ভরপুর ফসলে পরিণত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে কথা বললাম কুদ্দুস মোল্লা আঙ্কেলের সঙ্গে। তিনি একজন কৃষিতে সফল উদ্যোক্তা, নিজে ব্যক্তি জীবনে সফলতার পাশাপাশি তার ছেলেদেরকে সংযুক্ত করেছে কৃষি চাষাবাদে। এখানে বিভিন্ন মিশ্র ফল চাষ করে তারা প্রতি বছরে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছেন। আমরা এখানে পেঁপে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে গ্রিন লেডি জাতের পেঁপে। এছাড়াও পেয়ারা, মালটা, কমলা, এই ধরনের ফল ফসলগুলো তারা চাষাবাদ করতেছে। এর আগে আমরা দেখেছি যে যেমন মালটা, কমলা, এগুলো বাইরের দেশ থেকে আসতো, এখন আমাদের দেশের মাটিতে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই চুয়াডাঙ্গায় প্রচুর পরিমাণ ফল চাষ হয়, এই মাটিগুলো অত্যন্ত ভালো ফল চাষের জন্য উপযোগী। বিধায় এই এলাকার চাষি ভাইরা এগুলো চাষাবাদ করে লাভবান হচ্ছেন। তো আপনারা যেখান থেকে ফল চাষ করেন না কেন, আপনার অঞ্চলভেদে যদি মাটির গুণাগুণ ভালো থাকে বা মাটির পুষ্টিমান ভালো থাকে, আপনারা সেই এলাকায় হয়তো ফল চাষ করে লাভবান হতে পারবেন। দর্শক, এই ছিল একজন কৃষিতে সফল কৃষক, তার এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।